আরো টাকার সন্ধান মিলল। অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটেও টাকার পাহাড়। ব্যাংক কর্মীরা আনলেন 5টি টাকা গোনার মেশিন। কত টাকা মজুদ রয়েছে সেই ফ্ল্যাটে? ছাপিয়ে যাবে না তো 22 কোটির অঙ্ক? টাকা টাকা আরো টাকা, কেবল এই কথাটাই বলা সম্ভব হচ্ছে এই মুহূর্তে। অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে আরো টাকার সন্ধান মিলেছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী টাকা গোনার কাজ শুরু হয়েছে। ঠিক কত পরিমাণ টাকা এই ফ্ল্যাটে রয়েছে সে সম্পর্কে প্রতিবেদন তৈরি অবধি সঠিক তথ্য পাওয়া যায়নি এখনো। বুধবার বেলার দিকে বেলঘরিয়ায় অর্পিতার ফ্ল্যাটে হানা দিয়েছিলেন ইডি আধিকারিকেরা। একটি দল অর্পিতার পৈতৃক বাড়িতেও গিয়েছিল। প্রৌঢ়া মায়ের সঙ্গে আধিকারিকেরা কিছু কথাও বলেন, কিছু জিনিসপত্র নাড়াচাড়া করে দেখেন তারা। তবে রথতলার তালাবন্ধ ফ্ল্যাট নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছিল শুরু থেকেই। ফ্ল্যাটে ঢোকার চাবি পাওয়া যাচ্ছিল না এবং চাবি তৈরির জন্য এক ব্যক্তিকে খবর দেওয়া হয়। শেষে তালা ভেঙে ফ্ল্যাটের ভেতরে ঢোকে আধিকারিকেরা। ইডি আধিকারিকেরা আবাসনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছিল বাসিন্দাদের মধ্যে। তাহলে কি এখানেও আগের দিনের পুনরাবৃত্তি হতে চলেছে? এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল এলাকার সাধারণ মানুষের মনে। দুপুরের পরে আরও দুটি উচ্চপদস্থ ইডি আধিকারিক ফ্ল্যাটে আসেন। তদন্তকারীদের মধ্যে তৎপরতা অনেকটাই বেড়ে যায়। আরও বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তলব করা হয় আবাসনে। তখন থেকেই উত্তেজনা বাড়ছিল এলাকায়। সন্ধেবেলায় জানা যায় ওই ফ্ল্যাট থেকে আরও টাকা উদ্ধার হয়েছে। সেই টাকার পরিমাণ সামান্য নয়। রিজার্ভ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেন ইডি আধিকারিকেরা। টাকা গোনার মেশিন নিয়ে ব্যাংক কর্মীদের ফ্ল্যাটে আসতে বলা হয়। মোট 5টি মেশিন নিয়ে কর্মীরা টাকা গোনার কাজ শুরু করেছেন বলে খবর আসছে। ইডির থেকে পাওয়া তথ্য অনুযায়ী বেলঘরিয়ার ফ্ল্যাটেও টাকার অঙ্কের পরিমাণ অনেকটাই বেশি। অর্পিতা দক্ষিণ কলকাতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় 22 কোটি টাকা। বেলঘরিয়ার ফ্ল্যাটে উদ্ধার হওয়া টাকার অঙ্ক সেটা কেউ হয়তো ছাপিয়ে যেতে পারে। এ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ইডি আধিকারিকদের মনেও। এই ফ্ল্যাটেও বেডরুমের ওয়ার্ডরোবের মধ্যে টাকা পাওয়া গিয়েছে। ডায়মন্ড সিটি আবাসনের ফ্ল্যাটেও একইভাবে টাকা রাখা ছিল। অর্পিতার ভুয়ো ঠিকানার অফিসেও এদিন হানা দিয়েছে অফিসাররা। বালিগঞ্জ প্রেসের এক ব্যবসায়ীর বাড়িতেও ইডি আধিকারিকরা দুপুর থেকে রয়েছেন। সেখানেও একটি লকার খোলা হবে বলে এই মুহূর্তে জানা যাচ্ছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শহর জুড়ে বিভিন্ন জায়গায় টাকা ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে, একথা আগেই অনুমান করেছিল ইডি। এবং দ্বিতীয় উৎস থেকে উদ্ধার হলো টাকা। কিন্তু প্রশ্ন একটাই, এবারও কি সেই টাকার পাহাড়ে দেখা যাবে অর্পিতার ফ্ল্যাটে? ব্যুরো রিপোর্ট আজ বিকেল।